ভালো করে দেখিয়ে নিচ্ছে, দোকানে গিয়ে দেখালে ওরা দিয়ে দিতে পারবে। এই যে জলের কালারটা এরকম হয়ে যাবে। আচ্ছা, সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের যে টপিকটা তোমরা তো দেখেই নিয়েছো, খুবই ইন্টারেস্টিং টপিক আর খুবই দরকারি টপিক আপাতত এই ওয়েদারে। কারণ এই যে যা গরম পড়ছে বা গরম পড়েছে, সবার পায়রার দম ফুরিয়ে গেছে, ঠিক আছে, সবার পায়রার দম কমে গেছে। তো এইটার জন্য তোমরা কি করবে আজকে আমি সব বলবো এই ভিডিওতে, দেখাবো কি করে কি বানাতে হয়। তো সেটার জন্য আপনারা ভিডিওতে থাকুন, ধৈর্য ধরে আপনাদেরই এটাতে লাভ হবে। তো কি হয় না, আপনাদের বাড়িতে অনেক এরকম পায়রা আছে যেটা হচ্ছিল যে শীতে বা আগের সিজনে গরমে অনেক দম দিয়েছে, এইবারে এসে দম পড়ে গেছে, ঠিক আছে। কি হয়, ওদের পেটে চর্বি জমে যায়, সেইটা আমরা বুঝতে পারি ধরে, অনেকে পারে না, অনেকে পারে ধরে বুঝতে পারি। কিন্তু যেটা হয়, ডানায় যদি কোনো জল জমে যায়, খুব ভালো লোকরা ছাড়া ওটা ধরতে পারে না। সেইটার জন্য তোমরা কি করবে, দুটো জিনিস খুব, আর পায়রা খুব হালকা হয়ে যাবে এই জিনিসটা ইউজ করার পর, পায়রা বিশাল হালকা হয়ে যাবে একদম। পায়রা যে নিজের অরিজিনাল দম, সেই অরিজিনাল দমটা দেবে একটু ট্রিটমেন্ট করলে, ঠিক আছে। এটার জন্য তোমাদের নিতে হবে, দশকর্মার দোকানে যাবে, যে কোনো দশকর্মার দোকান হচ্ছে হলো যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে, ঘট, তারপর অনেক কিছু পাওয়া যায় ঠাকুরে। তো ওইখানটায় যাবে, ওখানে গিয়ে বলবে তোমরা হরিতুকি দিতে, ছোট হরিতুকি, ঠিক আছে। আমি সাইডে স্ক্রিনে ছবি দিয়ে দেবো, প্লাস আমি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কী বানাবে, ঠিক আছে। আমি ভিডিও করে রেখেছি, আমি নিজের ঘরে আমার লেগেছে, খুব ভালো পারফরমেন্স পেয়েছি, আমি ভিডিও করে রেখেছি, ওই জন্য আমি সব দেখাবো। তো তোমরা কী করবে, ওই হরিতুকি 50 গ্রাম, বেশি দাম না, ঠিক আছে, ছোটো হরিতুকি 50 গ্রাম, 20 টাকা নিয়েছিলো আমার। সেইটা নিয়ে তোমরা 8 থেকে 9টা দানা নেবে, ঠিক আছে, 8 থেকে 9টা দানা নিয়ে সেইটার মধ্যে একটা হামানদিস্তা নিয়ে সেটা হালকা কুড়ে, বেশি গুঁড়ো করবে না, ঠিক আছে, ছোটো ছোটো টুকরো হবে, রেখে দেবে ওরকম করে নিয়ে, ওর মধ্যে তোমরা 1 লিটার জল দিয়ে দেবে, ঠিক আছে। 1 লিটার জল নিয়ে ভালো করে গুলে নাও, ঠিক আছে, ভালো করে গুলে নিয়ে ওইটা একদিন রাখবে, ঠিক আছে, 12 ঘন্টা থেকে 13 ঘন্টা রেখে তার পরের দিন দিয়ে এটা দেওয়া স্টার্ট করবে। এটা দেওয়ার হচ্ছিলো নিয়ম হচ্ছিলো যে সকালবেলা দেবে তোমরা খালি পেটে, পার পায়রার জন্য 10 ml করে, 10 ml করে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রোদে রেখে দাও পায়রা, ঠিক আছে। পায়রা খুব ভালো হয়ে যাবে আপনাদের, একদম কাগজের মতো হালকা হয়ে যাবে, নিজেদের দম একদম পুরো ভালো পারফরমেন্স দেবে, ঠিক আছে, এটুকু 100% গ্যারেন্টি। তো আপনারা ভিডিওটা দেখে নিন যে কীভাবে কী বানাতে হবে। তো এটা হচ্ছিলো ছোটো হরিতুকি, হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে, যে কোনো দশকর্মার দোকানে এটা পেয়ে যাবে, 10 টাকা নিয়ে এলেই হবে, ছোটো হরিতুকি, হ্যাঁ, বড়টা না, এরকম দেখতে হয়। ভালো করে দেখিয়ে নিচ্ছে, দোকানে গিয়ে দেখালে ওরা দিয়ে দিতে পারবে, এরকম দেখতে হয়। এই আমি 8খানা নিয়ে নিয়েছি, একটু কালো কালো দেখে নেবেন, 8খানা নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। হামানদিস্তাতে দিয়ে দেবেন, এই যে আমি পিসে নিয়েছি, পুরো গুঁড়ো করতে হবে না, আমি জুম করে দেখাচ্ছি কিরাম থাকবে, দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে নেবেন একদম হামানদিস্তা দিয়ে, পুরো গুঁড়ো করবেন না, আমি বারবার বলছি, এরকম করে নেবেন। এবারে এতে এরকম জল ঢেলে নেবেন পুরোটা, এরকম হয়ে যাবে জিনিসটা, ভালো করে গুলে নেবেন। জলটা দেখিয়ে নিচ্ছে কিরকম লাগবে দেখতে, এরকম হয়ে যাবে, একটু কালো কিন্তু হবে না, ক্যামেরাতে কালো আসছে, একটু হলদে টাইপের হয়ে যাবে, এই যে জলের কালারটা এরকম হয়ে যাবে। আচ্ছা,
ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন কিভাবে কি বানাতে হবে, এর পরের স্টেপ কি হবে, এটা তিন দিন দিতে হবে, ঠিক আছে। এইটা তিন দিন খালি পেটে দিয়ে দেড় ঘন্টা রোদে ফেলে রাখুন। তিন দিনের পর আপনারা কি করবেন, একদিন পায়রাকে রেস্ট দেবেন। এই তিন দিন কিন্তু ওড়াবেন না, এই তিন দিনও পায়রা রেস্টেই থাকবে। তারপরে একদিন এই জিনিসটা দেবেন না, কিন্তু এই পায়রাকে একদিন রেস্ট দেবেন। পায়রাকে রেস্ট দেওয়ার পরে যখন পায়রাকে ওড়ানো স্টার্ট করবেন, যখন উড়ে এসে যে জলটা খাবে, যে জল দিন কোনো প্রবলেম নেই, কিন্তু খাওয়ার পর, ঠিক আছে, খাওয়ার পর যে জলটা দেবেন সেইটা বেটনিসোল পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, ঠিক আছে। বেটনিসোল সিরাপ একদম কম দাম, 20-30 টাকা নেয় হয়তো, যে কোনো হিউম্যান মেডিকেল শপে পেয়ে যাবেন। সেইটা এনে 1 লিটার জলে 5 ফোঁটা দেবেন, 5 ফোঁটা, 5 ml না, কিন্তু 5 ফোঁটা একদম কম পরিমাণে দেবেন। আপনারা এই জিনিসটা জাস্ট ইউজ করুন, আপনারা নিজেরা পারফরমেন্স দেখে নেবেন যে কীরকম পায়রা দিচ্ছে। পায়রা পুরো কাগজের মতো হালকা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা 4 দিন ইউজ করুন এই জিনিসটা, পায়রার ওড়ানো বেড়ে যাবে। যদি ভালো নসলের হয় খুব ভালো পারফরমেন্স পাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন। আর একটা জিনিস আমি বলে নিচ্ছি এই ভিডিওতেই, যে অনেকে কমেন্ট করছেন যে দাদা আপনার কথাটা অনেক কাস্তে আসছে, আমার কিচ্ছু পড়ার নেই আসলে, এখানে স্ট্যান্ড নেই, ঠিক আছে। আমি একটা ডিব্বার মধ্যে নিয়ে, আমি দেখুন এতটা দূরে থাকি, আমি তাও কাছে এসে কথা বলছি যে যেন কোনো প্রবলেম না হয় সাউন্ডে, একটু কম হলে একটু ম্যানেজ করে নিন আপনারা। আমার কিচ্ছু করার নেই, আমার মাইক যতদিন না আসছে ততদিন আমাকে এরকম করেই করে যেতে হবে ভিডিওটা, ঠিক আছে। খুব শিগগিরই আমি মাইক নিচ্ছি, কোনো চাপ নেই, আরও ভালো ভালো ভিডিও আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা এইটুকুই, তো টাটা, বাই বাই।